আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিএনএন বাংলা টেলিভিশনে রাতের সংবাদ শুরু করছি। আমি এমশিমুল খান। মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার 5টি উপজেলায় পৃথক পৃথকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুস সোবান মিয়া, গোলাপ এমপি। মাদারীপুর থেকে এস এম আজহার হোসেন জানান, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওজার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, সিভিল সার্জন মোহাম্মদ মুনির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অলিউল্লাহ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মৎস্য চাষিরা। এ সময় প্রতিটি উপজেলায় পৃথক পৃথকভাবে মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ীদের পুরস্কার ও সরকারি পুকুর ও শকুনি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। নিরাপদ মাসে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এ স্লোগান নিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার সকাল 9:30 সার্কেট হাউস সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করে বেলুন ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম। পরে সার্কেট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পটুয়াখালী থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও অনেকে। পরে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে বোনের স্বামীর বাড়ি থেকে ফরহাদ ভূঁইয়া নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইটচর গ্রামে এ ঘটনা ঘটে। ফরহাদ ভূঁইয়া একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তামরা শাসন গ্রামের মোহাম্মদ বাবুল ভূঁইয়ার ছেলে। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার গাজী মমিন জানান, ফরহাদের ভাই কামরুল ভূঁইয়া বলেন, বড় বোন জান্নাতের স্বামীর বাড়ি সোসাইটচর গ্রামে, বোন ও ভগ্নিপতি ঢাকায় থাকেন। ফরহাদ পেশায় একজন রাজমিস্ত্রি, তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। রাত 10টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কামরুল ভূঁইয়া আরও বলেন, মঙ্গলবার ভোলে মোবাইল ফোনে তাদের বড় বোন জান্নাত আক্তার জানতে পারেন ফরহাদের লাশ তার স্বামীর বাড়িতে ঝুলছে। স্থানীয়রা জানান, ফরহাদের সাথে তার বোনের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে। কী কারণে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার ভাই হচ্ছে ফরহাদ। এখনও যে শুনলাম যে ওর এইভাবে মারা হয়েছে, এই ও ফাঁসিতে ঝুলে আছে, আমার শাশুড়ি কল দিয়ে বলছে। তো এখন আমরা ঢাকা থেকে আসছি, এখন এটা যেভাবে হোক এটা তো একটা ষড়যন্ত্র বা যাই হোক, এর এখানে তো মনে করো এমনিতেও আর তো মারা যায় নাই। তো এখন এটার আমি বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা সুষ্ঠু সমাধান চাই, সুষ্ঠু তদন্ত করে যেন যারাই এর সাথে জড়িত ওনাদের যেন আইনের আওতায় আনা হয়। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সঠিক তথ্য যেন ওনারা উদ্ঘাটন করি আনে। বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের আলিপুর এলাকায় হাসিবুল হাসান লাবলু সড়কে ফিতা কেটে নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম সহ জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এছাড়াও কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। নিরাপদ মাসে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় মৎস্য সপ্তাহ 2023 উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে কাশিয়ানী উপজেলা প্রশাসন। কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জসিম জানান, কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমবায় কর্মকর্তা মুরাদ আলী সহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নেত্রকোনায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। আমাদের নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুন খন্দকারের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, শ্যামলেন্দু পাল, সাবেক জেলা প্রেস ক্লাব সম্পাদক এম মুখলিসুর রহমান খান, ম কিবরিয়া চৌধুরী হেলিম, দেলোয়ারা খান, জাহিদ হাসান, আবুল কাশেম, আলপনা আক্তার, কামাল আহমেদ, পল্লব চক্রবর্তী, খলিলুর রহমান শেখ, ইকবাল, সঞ্জয় সরকার, আনিসুর রহমান সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সার্বিক দিক তুলে ধরে নবাগত জেলা প্রশাসকের সুস্বাস্থ্য ও জেলা সুন্দরভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়ন কর্মকাণ্ড সমন্বিত লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী এক আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন। পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার পকিয়া, ফতুল্লা এবং বসাক বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি আগামী দিনে মনোনয়ন যদি পাই এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য, অথবা আপনারা যদি মনে করেন মানুষের কাছে ভোট চাইতে গেলে আমাকে উপস্থাপন করলে, আমাকে সাথে নিয়ে গেলে ভোট পাইতে একটু সুবিধা হবে, অথবা মানুষ আমাকে ভালোবাসবে, সমর্থন করবে, তাহলে সেটা আপনারা যেখানে যারা এসেছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই মাজার বন্যা আউলিয়াপুর বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করছেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আজকে ভালো আছে। গাইবান্ধায় গোবিন্দগঞ্জের স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টা মামলায় বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সমবায় মার্কেটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী বকুল মিয়া। গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারহান শেখ জানান, এ সময় আরো উপস্থিত ছিলেন বকুলের বড় ভাই জাহাঙ্গীর আলম, মনসুর রহমান, ভাবি রুনা বেগম, মেয়ে আমেনা আক্তার বিথি প্রমুখ। লিখিত বক্তব্যে বকুল বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা রাস্তাঘাটে যখন যেখানে পায় হুমকি ধামকি দিচ্ছে, এছাড়াও মামলা সাক্ষীদেরকে সাক্ষী দিতে বাধা প্রদান করছে। এদিকে আসামি পক্ষের লোকজন বলে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে ভিকটিমকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করবেন তারা। গত 2 জুলাই বাদী বকুল মিয়ার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আমেনা আক্তার বিথিকে প্রাইভেট শিক্ষক সহ 3 জন আসামি বাড়ি থেকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় 6 জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করলেও অন্যান্য আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। ফরিদপুরের সদরপুর উপজেলায় দরবার হলে মঙ্গলবার জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। ফরিদপুরের সদরপুর থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা এম জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কমিশনার ভূমি তানি আক্তারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আনিসুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য। শুরুতে এই উপজেলা প্রশাসনের ভবনের সামনে থেকে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মাছ এমন একটি জিনিস, 2 দিন না খেলে আপনি যদি মাংস দিয়ে ভাত খান তাহলে মনে হবে যে আসলে আমি কিছু খাই নাই। মাছ ছাড়া কিন্তু একদিনও চলতে পারি না। 2 দিন ধরে আমাদের জীবনের অধিকার হয়ে গেলে 2 দিন মাছ না খেলে মনে হয় কিছুই খাইনি। আসলে এই সত্যি এই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে, সেই সপ্তাহের অনুষ্ঠানে তারাই না অনুষ্ঠান।
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়িতে বর্তমান সরকারের অগ্রযাত্রার 15 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভিডিও চিত্রের মাধ্যমে প্রচারের ক্যারাভ্যান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ি জয়াগ কলেজ মাঠে এর উদ্বোধন করেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অ্যাক্টিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি জানান, এ সময় চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর সহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর কবির জানান, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের 50টি কন্টেন্ট ভিডিও চিত্র ভ্রাম্যমান ক্যারাভ্যানের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তৃণমূল পর্যায়ে জনগণের সামনে তুলে ধরা হবে। বুধবার নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। 1971 সালের 26 জুলাই কলমাকান্দার নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন 7 মুক্তিযোদ্ধা সহ 1 কিশোর। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কলমাকান্দা উপজেলা কমান্ড, নেত্রকোনা জেলা কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। নেত্রকোনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সকালে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেঙ্গুরা 7 শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা প্রশাসক শায়েদ পারভেজ, পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন সহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ যুদ্ধে শহীদ হন মোহাম্মদ জামাল উদ্দিন, ডাক্তার আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক, এ আর মাহমুদ, ভবতোষচন্দ্র দাস, মোহাম্মদ নুরুজ্জামান, দ্বিজেন্দ্রচন্দ্র দাস ও কিশোর কালামিয়া। 1971 সালের 27 জুলাই সন্ধ্যায় কলমাকান্দা লেঙ্গুরার ফুলবাড়ি নামক স্থানে ভারত বাংলাদেশ সীমান্তের 1172 নম্বর পিলারের কাছে তাদের সমাহিত ও দাহকার্য সম্পন্ন করা হয়। নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ 2023 উদ্বোধন করেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বেলা 11টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ মুকুল। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় সাংসদ মুকুল বলেন, অবরোধকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জেলেদেরকে বকনাবাসুর ও চাল দিয়ে বেকার সমস্যা দূর করেছেন, যা এদেশে নজিরবিহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন সহ আরো অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আবার রূপরেখা দিয়েছেন 2041 সালে, আজকে আমরা 2023 সালে অবস্থান করছি। 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত মডেল বাংলাদেশ। তাহলে উন্নত মডেল এবং স্মার্ট বাংলাদেশের আমরা নাগরিক হিসেবে এখন